আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য মেঘের ভালোবাসা এই গল্পের 21 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অথবা চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আপনাকে বলছি আমাদের চ্যানেলের গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে তবে আর দেরি কেন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন। সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার মোবাইলে পেতে। আর যারা ফারুক স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফারুক স্টাডি ফ্যামিলির সদস্য হয়ে আছেন, তাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করব সামনের দিনগুলোতে সবসময় আমাদের সাথেই থাকবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। জঙ্গলি বেশে সজ্জিত অদ্ভুত লোক দুটো বৃষ্টিকে ধরে জঙ্গলের আরো গহীনে নিয়ে এলো। যদিও সে ভাবছে এরা ছদ্মবেশী, তবুও বৃষ্টির খুব ভয় লাগছে। তারা তাকে কোথায় নিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। তাকে বড় একটা গাছের পাশে আনল। দেখতে অনেকটা বট গাছের মতো, কিন্তু বট গাছ নয়। এখানে তাদের দলের আরো অনেক আছে, সবাইকে দেখতে কেমন ভয়ানক মনে হচ্ছে। বৃষ্টিকে দেখে সবার নজর এখন বৃষ্টির দিকে। এভাবে তাকাতে দেখে বৃষ্টির খুব ভয় লাগছে। আরো দুজন এগিয়ে এসে বৃষ্টিকে নিয়ে একটা গাছের সাথে মোটা লতা দিয়ে বেঁধে ফেলল। বৃষ্টি বলল, এ কি বাঁচছেন কেন আমাকে, আমি কি করেছি? আরে বৃষ্টি এটা সেটা জিজ্ঞাসা করছে কিন্তু কোনো জবাব পাচ্ছে না। লোকগুলো নিজেদের মধ্যে অন্যরকম ভাষায় কথা বলছে, যার আগামাথা বৃষ্টি কিছুই বুঝতে পারছে না। এরা কোন দেশের মানুষ? কিন্তু আশেপাশে তাকিয়ে ওদের বসবাসের ধরন দেখে বৃষ্টির মনে মনে প্রশংসা করলো, এদের শুটিং একদম পারফেক্ট। কিন্তু তাকে বেঁধে রেখেছেন কেন সেটাই তার মাথা ঢুকছে না। কেউ কেউ তার দিকে তাকিয়ে হেসেই যাচ্ছে। বৃষ্টির ভয় লাগছে খুব। সূর্য ডুবে অন্ধকার হয়ে গেছে, তারা লাঠির সাহায্যে মশালে আগুন ধরিয়ে আলোকিত করছে জঙ্গল। একটু পর দেখলো দুজন কাঁধে করে কি জন্য এনেছে, দেখতে শেয়ালের মতো দেখাচ্ছে, রক্ত পড়ছে টুপটাপ। কিছুক্ষণের মধ্যে তারা এটার চামড়া ছাড়িয়ে আগুনের উপর ঝুলিয়ে পোড়া দিতে শুরু করলো। বৃষ্টির এদিকে ভয়াবহ অবস্থা এতক্ষণে সে বুঝতে পেরেছে, এরা কোনো শুটিং করতে আসেনি, এরা আসল জঙ্গলি। জীবনে কখনো জঙ্গলির হাতে ধরা পড়বে ভাবতে পারেনি সে। ভয়ে তার কলিজা শুকিয়ে যাচ্ছে। এই প্রাণীটার মতো কি তাকেও পুড়িয়ে খাবে এখন, ভাবতে তার শরীরের সকল লোম দাঁড়িয়ে গেল। এদিকে আকাশ সোজা স্থানীয় থানায় এসেছে পুলিশের সাহায্য নেওয়ার জন্য। এ থানার দারোগা তার এক বন্ধুর বড় ভাই, অর্থাৎ সেও ভাই ডাকে। আর এই দারোগার সাথে পরিচয় বলে এই জঙ্গল থেকে শুটিংয়ের প্রস্তুতি নিয়েছিল। যত সম্ভব তারা তাদের শুটিং শেষ করতেও পেরেছে। গতকাল জঙ্গলিরা এদিকে আসছে সেই আবাস দারোগাই দিয়েছিল তাদের, আর সেজন্য তারা আজ সব গুছিয়ে এখান থেকে চলে গেছে। কিন্তু এই বৃষ্টি মেয়েটা আবার সে পেঁচে ফেলল। দারোগার কাছে সবটা ক্লিয়ার বলে সাহায্য চাইল। আকাশকে ছোট ভাইয়ের মতো দেখে তাই তারা রিস্ক নিতে রাজি হয়েছে। কয়েকজন পুলিশ নিয়ে তারা প্রস্তুত হয়ে জঙ্গলের দিকে গেল। এদিকে জঙ্গলির ডাক ডোল পিটিয়ে নাচছে আর রান্নার আয়োজন করছে। তা দেখে বৃষ্টির পরে যা শুকিয়ে গেছে আর কিছু না ভেবে সে মৃত্যুর সময় করতে লাগল। এই বুঝে তাকে পড়িয়ে সিরে খাবে জঙ্গলিগুলো, কেউ জানতে পারবে না কিছু। ব্যাগ তার পিঠিয়ে আছে আর ফোন ব্যাগে, কিন্তু কাউকে কিছু জানার সুযোগ নেই। হঠাৎ পুলিশ আসতে দেখে সে অবাক হলো। পুলিশ বন্দুক হাতে প্রস্তুত হয়ে এসেছে, আর পুলিশদের দেখে জঙ্গলিরা সাথে সাথে ধনুক নিয়ে প্রস্তুত। জঙ্গলি পুলিশের সাথে যুদ্ধ হবে নাকি এখন? বৃষ্টি কি হবে তা দেখার অপেক্ষায় রইল। পুলিশ বারবার তার দিকেই তাকাচ্ছে, ইশারা বিশারায় জঙ্গলিদের কিছু বুঝিয়ে একটা বক্স এগিয়ে দিল। জঙ্গলিদের মধ্যে সর্দার জঙ্গলিটা বক্সটার ভিতরে দেখে অন্যজনকে কিছু ইশারা করলো, আর ওই ব্যক্তি এসে বৃষ্টিকে ছেড়ে দিল। পুলিশ ডাকতে বৃষ্টি তাদের কাছে চলে গেল। খুব সাবধানে বৃষ্টিকে সাথে নিয়ে তারা জঙ্গল থেকে বের হচ্ছে। বৃষ্টি এদিকে নানান প্রশ্ন করে যাচ্ছে পুলিশকে, বকবক করতে দেখে দারোগা তাকে ধমক দিল। তারপর বৃষ্টি আর কোনো কথা বলেনি, চুপচাপ তাদের সাথে যেতে লাগলো। আর মনে মনে বলল, বাহ পুলিশগুলো কত ভালো, জঙ্গলির হাত থেকে আমাকে বাঁচিয়েছে। আর যাই হোক, জঙ্গলিরা তো আর আমাকে খেতে পারবে না। খুশি মনে বৃষ্টি তাদের সাথে জঙ্গল থেকে বেরিয়ে গাড়ি চলাচলের রাস্তায় এসে থমকে গেল। আরও দুজন পুলিশের সাথে
পুলিশের গাড়ির সামনে পকেটে হাত দিয়ে আকাশ দাঁড়িয়ে আছে। এবার তার কাছে সব প্রশ্নের উত্তর পরিষ্কার, আকাশই তাহলে পাঠিয়েছে পুলিশদের। কিন্তু আকাশই বা জানলো কীভাবে সে জঙ্গলে? এটাই ভাবছে বৃষ্টি। আকাশের সামনে এসে পুলিশ বলল, জঙ্গলের আশপাশ ছেড়ে চলে যাও আর ঘুরতে এসো না এদিকে, দিনের বেলা ঘোরাফেরাও এখানে বিপদ। আকাশ বলল, ওকে ভাইয়া ধন্যবাদ। পুলিশ বলল, যাও গাড়িতে ওঠো, স্টেশনের কাছে নামিয়ে দিই, সেখান থেকে অটোর সাহায্যে চলে যেতে পারবে। পুলিশের গাড়িতে উঠে তারা স্টেশনের সামনে নামিয়ে দিয়ে চলে গেল। যেখানে নামিয়ে দিয়ে গেছে সেখানে দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছে একে অপরের দিকে তাকিয়ে। আকাশের তো চোখের পলকই পড়ছে না, আর বৃষ্টি তার দৃষ্টি বুঝতে পারছে না, কিন্তু সেও তাকিয়ে আছে আকাশের দিকে। আকাশ তাকে মিথ্যে বলে চলে আসা রাগ অভিমান কষ্ট এক হয়ে তার চোখে অস্ত্র হয়ে দেখা দিচ্ছে, এই বুঝি গড়িয়ে পড়বে। আকাশের কোনো প্রতিক্রিয়া না দেখে বৃষ্টি জঙ্গলের দিকে, অর্থাৎ এইমাত্র যেদিক থেকে এসেছে সেদিকে হাঁটা ধরল। আকাশে গিয়ে পিছন থেকে তার হাত ধরে টেনে সামনে ঘুরিয়ে সাথে সাথে একটা থাপ্পড় বসিয়ে দিল বৃষ্টির গালে। বৃষ্টি এক হাতে স্পষ্ট করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আর চোখ থেকে টুপটাপ পানি পড়ছে। আকাশ বলল, সাহস কি করে হয় একা একা চলে আসার? এই জঙ্গলে ঢুকার এত সাহস আসে কোথা থেকে? এইটুকু শরীরে তো জিদ, এত আবেগ কেন? বৃষ্টি আচমকা আকাশকে জড়িয়ে ধরল, কাঁদতে কাঁদতে বলল, জানি না জানি না আমি কিছু। এসেছো কেন তুমি? ভালোবাসো না তো আমাকে? বাঁচালে কেন? খেয়ে ফেলতো জঙ্গলিরা আমাকে, মরে যেতাম আমি, তোমার তো কোনো ক্ষতি হতো না, পাঠালে কেন পুলিশদের? কেন এসেছো? রাস্তায় দাঁড়িয়ে বৃষ্টি আকাশকে জড়িয়ে ধরে কেঁদেই চলছে। আকাশ হাত উঠিয়ে সান্ত্বনা পর্যন্ত দিচ্ছে না, পাথরের মতো দাঁড়িয়ে আছে। বৃষ্টি আকাশের শর্ট খামচে ধরে হু হু করে কান্না করতে করতে আবার বলতে লাগলো, এত পাষাণ কেন তুমি, একটু বোঝো না আমাকে। এই ভালোবাসি তো, জানো তুমি মিথ্যে বলে আমাকে রেখে এসছো, আমার খুব কষ্ট লেগেছে, জঙ্গলে এসেও আমি খুব ভয় পেয়েছিলাম, এই লোকগুলোকে দেখে আরও বেশি ভয় পেয়েছি, যখন জানতে পেরেছি তারা আসল জঙ্গলি, ভেবেছিলাম আজকে বুঝি আমার দিনের শেষ দিন। বাবা মার কথা খুব মনে পড়ছিল, তোমার কথাও বারবার মনে পড়ছিল, ওরা আমাকে বেঁধে রেখেছিল, ভেবেছি শেষ মুহূর্তে নিজের খবরটা পর্যন্ত কাউকে দিতে পারবো না। বাবা মার জন্য অনেক কষ্ট লেগেছে আমার, আমাকে না পেলে পাগল হয়ে যাবে বাবা মা ভাইয়া, ওরা খুব ভালোবাসে আমাকে। তুমি তো আমাকে একটুও ভালোবাসো না, তবু আমি তোমাকে ভালোবাসি আকাশ। বৃষ্টি কথা বলতে বলতে কান্না করেই যাচ্ছে। আকাশ এবার দুই হাত উঠিয়ে জড়িয়ে ধরল। আকাশ এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে পকেট থেকে ফোন বের করে রূপার কাছে কল করে বলল, রূপা বৃষ্টিকে পেয়েছি, খুব ভালো আছে, তোমরা কাল সকালে ট্রেনে অথবা বাসে ঢাকা ফিরেছিও, আমি বৃষ্টিকে সাথে নিয়ে ফিরব। রূপা বলল, ওকে ভাইয়া ওর সাথে একটু কথা বলতে পারবো? আকাশ বলল, ভয় পেয়ে বৃষ্টি নোনা পানিতে গোসল করছে, এখন কি সে তোমার সাথে কথা বলবে? রূপা কিছু বুঝতে না পারলেও বৃষ্টি বুঝতে পেরে হেসে উঠল। আকাশের উপর হেলে থাকা অবস্থায় হাতটা বাড়িয়ে মোবাইলটা হাতে নিতে নিতে বলল, রূপা পরে তোকে কল করে কথা বলবো, এখন কথা বলতে ইচ্ছে করছে না রে, বাই। বৃষ্টি কল কেটে নিজেই ফোন আকাশের প্যান্টের পকেটে রাখলো। আকাশ এবার বলল, মনে হচ্ছে আমার বিয়ের পর এখন আমাদের বেডরুমে অবস্থান করছি, তাই না? বৃষ্টি লজ্জা পেয়ে চটপট আকাশকে ছেড়ে দিল, তার খেয়ালই ছিল না তার এখন রাস্তার পাশে দাঁড়ানো। চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। বৃষ্টি বলল, কোথায় যাব এখন, সিমিয়াপুরা কোথায় আছে? আকাশ বলল, মৌলভীবাজার, চলো। বৃষ্টি মুখটা মলিন করে বলল, ক্ষুধা লেগেছে খুব, সকালে যে কিছু খেয়েছি আর খাইনি সারাদিন। আকাশ বলল, খাবার কিনে দিয়ে এসেছিলাম না, খাওনি কেন? বৃষ্টি বলল, রেখে এসছো কেন আমাকে? আকাশ বলল, আমার কাছে টাকা কম, মৌলভীবাজার যেতে পারবো কিনা সন্দেহ, ডেবিট কার্ড রিজবির কাছে দিয়েছিলাম আর নিতে মনে ছিল না, তোমার কাছে থাকলে টাকা থাকলে চলো রেস্টুরেন্টে। বৃষ্টি বলল, চলো। দুজন হেঁটে হেঁটে স্টেশন থেকে একটু এগিয়ে এসে একটা রেস্টুরেন্টে এলো, খাবার অর্ডার করে খেয়ে নিল। আকাশ খাবে না বললেও বৃষ্টি তার জন্য খাবার অর্ডার করেছে, যার ফলে তাকেও খেতে হয়েছে। খাওয়া শেষে ব্যাগ নেড়ে চেড়ে বৃষ্টি বলল, আমার পার্স কোথায়? আকাশ বলল, মানে? বৃষ্টি বলল, পার্স পাচ্ছি না, টাকা দিব কিভাবে?
আকাশ বলল, হোয়াট? পেট ভরে খেয়ে এখন এই কথা? টাকা দিব কিভাবে এখন? আমি যে বললাম আমার কাছে টাকা নেই, তুমি আগে ব্যাগ চেক করে নিবে না? বৃষ্টি বলল, আমি কি জানতাম নাকি? সমস্যা কি? তোমার কাছে যা আছে সেটা দিয়ে দাও। বৃষ্টি বলল, বৃষ্টির কথা শুনে আকাশ বলল, এটা দিলে মলবিভাগের যাব কিভাবে? বৃষ্টি বলল, এখন খেয়ে ফেলছি, টাকা না দিয়ে কি যেতে পারবো? রেস্টুরেন্টের লোক বিল ওঠাতে এলে আকাশ সেই টাকাই দিয়ে দিল। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে হাঁটতে লাগলো আর এদিকে সেদিকে তাকাতে লাগলো। বৃষ্টি বলল, এভাবে কি দেখো? আকাশ বলল, কোনো কথা বলবো না, চুপচাপ থাকো, সব সময় একটা না একটা বিপদে ফেলেই রাখো। বৃষ্টি মুখ ঘুমরা করে রাস্তা পার হয়ে ওপাশে চলে গেল। আকাশের মেজাজ আরও খারাপ হয়ে গেল। এত টেনশনে ফেলে এখন আবার রাগ দেখানো হচ্ছে? ইচ্ছে মতো মার দিতে পারলে এখন শান্তি লাগতো। বৃষ্টি হনহন করে রাস্তার বিপরীত দিকে হাঁটতে লাগলে আকাশ ওপাশে চলে গেল। আকাশকে তার দিকে আসতে দেখে বৃষ্টি আরও জোরে জোরে কদম ফেলতে লাগলো। আকাশও জোরে জোরে কদম ফেলছে। এক পর্যায়ে একটা দৌড় দিয়ে বৃষ্টি একটা রিসোর্টের ভিতরে ঢুকলো। আকাশ রেগে আগুন, চেনা নেই জানা নেই হুট করে এদিকে সেদিকে চলে যাচ্ছে। আকাশও দৌড়ে রিসোর্টে ঢুকলো। বৃষ্টি তাকে পিছু পিছু আসতে দেখে মুচকে আসলো। সে 99% নিশ্চিত ছিল আকাশ তাকে একা ছাড়বে না, সে আসবেই তার সাথে। বৃষ্টি একেবারে রিসেপশনের পাশে এসে দাঁড়িয়েছে। আকাশ জিজ্ঞাসা করছিল, এখানে আসছো কেন? বৃষ্টিতে জবাব না দিয়ে রিসেপশনের ছেলেটিকে বলল, এক্সকিউজ মি, আপনাদের রিসোর্টে কোনো রুম ফাঁকা আছে? এক রাতের জন্য নিব। ছেলেটি বলল, হ্যাঁ ম্যাম আছে। আকাশ বলল, পাগল হয়ে গেছো তুমি? বৃষ্টি তার কথার প্রত্যুত্তর না দিয়ে লোকটির সাথে কথা বলে একটা রুম নিয়ে নিল, টাকাও অ্যাডভান্স করে দিল। আকাশ টাকা দেখে তার দিকে রেগে তাকালো। সে টাকা রেখে বলেছে তার কাছে টাকা নেই। বৃষ্টি রুমের চাবি নিয়ে আকাশের হাত থেকে ফোনটা নিয়ে ছৌ মেরে দৌড় দিল আর আকাশকে তার সাথে যেতে বলল। আকাশ ডাকলেও শুনল না, নিরুপায় হয়ে তাকে যেতে হলো। রুমে একটা বেড আছে আর তিন সাইডের একটা সোফা আছে। আকাশ দপাস করে সোফায় বসে পড়ল। আকাশ বলল, টাকা আছে তখন দাওনি কেন? বৃষ্টি বলল, আজ এখানে থাকবো, কাল আশেপাশের জায়গায় ঘুরবো তোমার সাথে, এই জন্য। আকাশ বলল, আসলে তুমি একটা পাগল, বেশি আদর দিয়ে তোমার বাবা মা পাবনা পাঠাতে চেয়েছে তোমাকে। বৃষ্টি হি হি করে হেসে জবাব দিল, আর দেখো বাসায় না জানিয়ে আমি সিলেটে এসে পড়েছি, জীবনে ভাবতেও পারিনি জঙ্গলি দেখব, আজ সেটাও দেখেছি। আকাশ লক্ষ্য করলো বৃষ্টির বয়স সম্পূর্ণ দূর হয়ে গেছে। আকাশ বলল, টাকা দাও। বৃষ্টি বলল, কেন? আকাশ বলল, আমি রুম ভাড়া করব। বৃষ্টি বলল, এক রাত থাকবো, এর জন্য দুইটা রুম ভাড়া করতে হবে, শেষ সম্বল আর কিছু টাকা আছে সেগুলো অযথা নষ্ট করব না। আকাশ বলল, মানে কি? আমি এখানে থাকবো? বৃষ্টি বলল, সমস্যা কি? আকাশ বলল, থাকবো না আমি, আমার টাকা আমাকে ফেরত দাও, তোমার জন্য আমার সব টাকা শেষ হয়েছে। বৃষ্টি বলল, আমার জন্য মানে? তুমি আমার জন্য টাকা শেষ করলে কিভাবে? আকাশ বলল, জঙ্গলিরা কিভাবে? জঙ্গলিরা কি তোমাকে এমনি এমনি ছেড়ে দিছে? বৃষ্টি বলল, ও পুলিশ ওদের কিছু দিয়েছিল, বাক্সে কি ছিল? আকাশ বলল, পুলিশ কিছুই দেয়নি, পুলিশের কথায় আমি কিনে দিয়েছি, বাক্সে মুরগি ছিল, এই মুরগি কিনে আমার টাকা শেষ। বৃষ্টি বলল, ভালোবাসো আমাকে? আকাশ বলল, না। বৃষ্টি বলল, তাহলে একা একা ছুটে এলে কেন আমাকে বাঁচাতে, আবার এত টাকাও খরচ করলে? আকাশ বলল, লাগবে না তোমার টাকা, আমার ফোন দাও, বিকাশ থেকে টাকা ওঠাবো। বৃষ্টি দরজা লাগিয়ে ফোন সহ ওয়াশরুমে যেতে যেতে বলল, বেশি কথা বললে ফোন এখন টয়লেটে ফেলে দিব, আলাদা ব্যবস্থা করে দিব, এখানেই থাকবে। বৃষ্টি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এলে আকাশ গেল বিছানার মাঝামাঝিতে। কোলবালিশ রেখে বৃষ্টি একপাশে শুয়ে পড়ল। আকাশ ঘেমে যাওয়া শার্ট খুলে ফেলল, পরনে তার সাদা স্যান্ডো গেঞ্জি, খাটে না শুয়েছে সোফায় শুয়ে পড়ল। বৃষ্টির রাগ হলো এটা দেখে, এক রুমে থাকতে পারছে অথচ বিছানায় না, বিছানা তো আলাদা করে দিয়েছেন, ডং নিজের ঠিক থাকলেই তো সব ঠিক, ঠান্ডা লাগছে একটু একটু, রাত বাড়লে তো ঠান্ডা আরও বাড়বে, এটা পাতা কম্বলে দুজনে দুই জায়গায় কীভাবে সম্ভব? বৃষ্টি উঠে গিয়ে কম্বলটা আকাশের গায়ে দিয়ে দিল। আকাশ বলল, এটা এনেছো কেন? লাগবে না আমার, নিয়ে যাও।
বৃষ্টি বলল, আমি তো দেখতে পাচ্ছি, লাগবে, তুমি এটা নাও, আমি বিছানার চাদর উঠিয়ে গায়ে দিতে পারবো। আকাশ আর কিছুই বলল না, চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে রইল। বৃষ্টি এখানে দাঁড়িয়ে দেখছে তাকে, অর্ধেক শরীরে ঢাকা তার, সাদা গেঞ্জিতে দারুণ লাগছে তাকে। লোভ সামলাতে না পেরে খুব দ্রুত কম্বল সরিয়ে আকাশের বুকে মাথা রেখে কম্বলের নিচে শুয়ে পড়ল। আকাশ হকচকিয়ে গেল, এটা কী হচ্ছে? বৃষ্টি উঠো। বৃষ্টি বলল, আকাশ বলল, উঠতে বলছি। বৃষ্টি বলল, থাকি না একটু, এমন করো কেন? আকাশ বলল, আমি কিন্তু এখন রুম থেকে বেরিয়ে যাব। বৃষ্টি বলল, প্লিজ আকাশ, 5 মিনিট থাকি, ওকে? আকাশ বলল, 1 মিনিটও না, বেডে যাও। বৃষ্টি বলল, মাত্র 5 মিনিট, প্লিজ প্লিজ প্লিজ। শালা আকাশ, আকাশ আর কিছুই বলল না, শুধু ঘড়ির কাঁটা শুনতে লাগলো, গুনতে লাগলো। আর বৃষ্টি চুপটি মেরে আকাশের বুকে কান পেতে তার হৃদস্পন্দন শুনতে লাগলো। এ তো এক অজানা অনুভূতি, এত ভালো লাগছে কেন? এদিকে ক্লান্ত শরীর নিয়ে আকাশ ঘুমিয়ে পড়েছে, আকাশের বুকে কম্বলের নিচে প্রচণ্ড আরামে বৃষ্টিও ঘুমের দেশে পাড়ি জমিয়েছে। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব ছিল এতটুকুই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার রিকোয়েস্ট হলো, দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, সেই সাথে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।